পরের প্রশ্ন, 14-3 এর প্রশ্ন। 11 সেমি বহিঃপরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টেস্ট টিউবে লাইটের কাজ যদি 0.2 সেমি পুরু হয় তাহলে 5টা টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে? প্রথমত 5-এর কথা বাদ দাও, একটা টিউবলাইট তৈরি করতে কত সেমি কাঁচ লাগবে বার করলে 5 দিয়ে গুণ করে দিলে 5টা বেরিয়ে যাবে। আমরা একটা হিসাবটা রেডি করি, তাহলে এটা মনে করো টিউবলাইট, মনে করার কিছু নেই, বোকার মতো মনে করছো। এটা হচ্ছে, থাক একই কথা বারবার বললে উচিত নয়, মনে করো ইহা টিউবলাইট, বেশ দামি টিউবলাইট, মনে করো এটা কাঁচটা এত পুরু মোটা, 11 সেমি বহিঃ পরিধি, তাহলে বাইরের পরিধি এইটা হচ্ছে 11 সেমি পরিধি, খেয়াল রাখবে পরিধি, ব্যাস ব্যাসার্ধ নয়। 105 সেমি লম্বা, এটার হাইটটা হচ্ছে 105 সেমি লম্বা, টিউবলাইটের কাজ যদি 0.2 সেমি পুরু হয়, এই যে চড়াটা এইটা হচ্ছে 0.2 সেমি পুরু, তবে কত কাঁচ লাগবে? আমরা আর প্রশ্ন দেখবো না, আমরা সরাসরি এখানে চলে আসছি। তো পুরো প্রশ্নটা তুমি যদি দেখো, তাহলে এটা কাঁচ কতটা আছে তোমাকে বার করতে বলেছে, এটা লম্ববৃত্তাকার চোঙ বটে এবং ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, কতটা কাঁচ লাগবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওর আয়তনটা দরকার। তাহলে ফাঁপা চোঙের আয়তন যা ততটাই কাঁচ লাগবে, একদম সাদা মাটা কথা। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলাটা তুমি মনে করে নাও, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইনটু এইচ, পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইনটু এইচ, তিনটা জিনিস তুমি বার করে নাও, আয়তন বেরিয়ে গেলো, একদম সহজ প্রশ্ন। বড় আর কত, ছোট আর কত, আর এইচ কত? এইচ কনফার্ম আমাদের 105 দেওয়া আছে, তোমাদের যত ঝামেলা সেটা হচ্ছে বড় আর ছোট আর কি নেই। তো প্রথমে বাইরের যে পরিধিটা দিয়েছে এর থেকে তুমি বড় আরটা পেয়ে যাবে, তুমি লক্ষ্য করো, তাহলে বহি পরিধি দিয়েছে 11 সেমি, বাইরের পরিধির ফর্মুলা লিখো, 2π বড় আর, বাইরেরটা বলেছে তাই বড় আর দিব, ভেতরটা বলে ছোট আর দিতাম, 2π = 11 সেন্টিমিটার, 2π r 11, r = 11, 7 উড়ে উপরে চলে গেল, 2 22 নিচে নেমে গেল, কাড়াকাড়ি করে নাও, 11 2 22, 7 2 2 4, আশা করি ভুল কিছু করিনি, ঠিক করেছি, 11 2 22 হয়েছে 7 4 সেমি, ইউনিট ভুলে যায় না লিখতে, সবসময় অভ্যাস রাখবে, বড় আর পেয়ে গেছো। এইবারে তুমি যদি বড় আর পেয়ে যাও তো লক্ষ্য করো, বড় আর মানে এইখান থেকে এইটা পেয়ে গেছো, যদি তোমাকে আয়তন বার করতে হয় ফাঁপা চোঙের, তাহলে বড় আর ছোট আর দরকার, ছোট আর তুমি কী করে পাবে? খুব সহজ, তোমাকে কতটা চওড়া বলে দিয়েছে, একটা বৃত্তের ফাঁপা চোঙে যদি এইখান থেকে এটা তুমি জানো মনে করো 10, আর তুমি এইখান থেকে এটা জানো মনে করো 6, তাহলে এইখান থেকে এইটা কত হবে, ছোট ব্যাসার্ধটা কত হবে, বিয়োগ করে দাও, তাহলে পুরোটা আমি যদি জানি 10 আর এই কতটা চওড়া যদি আমি জানি 6, তাহলে বড় আর থেকে পুরুত্বটা মাইনাস করলেই ছোট আরটা পাওয়া যায়, 10 থেকে 6 চলে গেল 4, দেখে না তুমি 4 হবে, এখানে সেই জিনিসটা হচ্ছে। এতই ছোট আর হবে বড় আর মাইনাস কতটা পুরু, 0.2 বলেছে, এটা বলেছে 0.2 সেমি, মানে 2 বাই 10, 10 সেমি তুলে দিলাম 10 সেমি, তাহলে এটার থেকে বাদ দাও যেটা চওড়া সেটা, ঠিকই আছে, আশা করি বড় আর থেকে যতটা চওড়া বাদ দিলাম এটা পেয়ে যাবো, তাহলে ছোট আর পেয়ে যাবো। এবার 4 10 লসাগু করে নাও, 20, 4 10 লসাগু 20, 4 5 20, 5 7 35, মাইনাস 10 2 20, 2 2 4, 31 বাই 20 সেমি, ছোট আরও পেয়ে গেছ। আর উচ্চতা ওটা বলে দিয়েছে 105 সেমি, 105 সেমি বলে দিয়েছে, বাস এত ফাঁপা চোঙরা আয়তন বার করো। এত
টিউবের আয়তন পাই বা কতটা কাঁচ আছে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইনটু এইচ, মান বসাও পাই বড় আর সাত বাই চার স্কোয়ার ছোট আর ইনটু এইচ একশো পাঁচ। সলভ করা যাক একটু, সাত দ্বারা কেটে যাবে এটা সময়টা, সাত তাকে সাত পাঁচ সাততে পঁয়ত্রিশ, বাইশ ইনটু পনেরো আট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেঙে দাও, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, যে যেভাবে সুবিধা পাও লসাগু কুড়ি হবে, চার পাঁচে কুড়ি পাঁচ সাতে পঁয়ত্রিশ আর কুড়ি একে কুড়ি একত্রিশ, চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি পাঁচ সাতে পঁয়ত্রিশ দেখাচ্ছে। এরপরে আমরা এত বাইশ ইন্টু পনেরো এটা হয়ে যাবে ষাট আর ছয় ছেষট্টি বাই কুড়ি, আর এটা হয়ে গেল একত্রিশ থেকে পাঁচে গেল পঁয়ত্রিশ চার বাই কুড়ি। দেখে নেবে যদি ক্যালকুলেশান ভুল থাকে তোমরা অবশ্যই একটু রেক্টিফাই করে নেবে, অনেক সময় একটু স্পিডে করতে গিয়ে ভুল হয়ে যায়, ডোন্ট মাইন্ড ফর দ্যাট। একটু কাটাকাটি করে নিন, পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি আর দুই এগারো বাইশ দুই দশে কুড়ি চার চার গেল, এতে পাঁচ দুই পাঁচে দশ আর দুই তেত্রিশে ছেষট্টি। পরিষ্কার করে যদি আমি লিখি তিন এগারো তেত্রিশ ইন্টু তেত্রিশ বাই পাঁচ পড়ে রইল, একটু কনজাস্টেড হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবে, তিন এগারো তেত্রিশ তেত্রিশ উপরে আর নিচে পাঁচ পড়ে রইল, এত আয়তন বেরিয়েছে ঘন ঘন সেমি আয়তন। তাহলে তুমি লক্ষ্য করো ও কাজ হয়ে গেছে, তাহলে একটা ডেসিমেল রেখে লাভ নেই না, ঠিকই আছে থাক এইভাবে, আয়তন পেয়ে গেল। এতএব পাঁচটি টেস্ট টিউবের আয়তন কথা দেখিনি, এতএব শেষ কাজ চলে আসছে, পৌঁছে গেছি আমরা, এতএব পাঁচটি টিউবের আয়তন, এটা একটা টিউবের আয়তন, পাঁচ দিয়ে গুণ করে দাও পাঁচটা টিউবের আয়তন, পাঁচ পাঁচ গেল তেত্রিশ ইন্টু তেত্রিশ, তেত্রিশকে তেত্রিশ দ্বারা তিনি নয় তিনি নয় তিনি নয় তিনি নয় 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 আঠারো আঠারো তুলে একে দশ, ওয়ান জিরো এইট নাইন আশা করি ঠিক আছে, ওয়ান জিরো এইট নাইন ঘন সেমি। বাস যদি ক্যালকুলেশন কোথাও না মিস্টেক করেছি আশা করি করিনি, আমি যতটা দেখতে পাচ্ছি। দুই, একটি শঙ্কুর তির্যক উচ্চতা সাত সেমি, সমগ্র তেলের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ দশমিক আট চার বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাস কত? তাহলে মনে করো এটা একটা শঙ্কু, মনে করো কিছু না এটা একটা শঙ্কু, বোকা দেখ মনে করছো এটা শঙ্কু, এর তির্যক উচ্চতা হচ্ছে সাত, এটা হচ্ছে সাত সেমি, আর সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই দিকটা আর নিচটা গোটাটাই এত দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা শুরু করছি ব্যাস বার করতে, বলেছে ভূমির ব্যাস কত এটা কত। তাহলে প্রথমে শঙ্কুর তির্যক উচ্চতা দিয়েছে সাত সেমি, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে ওয়ান ফর্টি সেভেন পয়েন্ট এইট ফোর বর্গ সেমি। এবারে তুমি নিচে তার ফর্মুলা, যেহেতু পরিমিতির অঙ্ক, যা মান দিবে তুমি তার ফর্মুলা লিখবে, অটোমেটিক উত্তর মিলবে। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল ইজ ইকুয়াল টু ওয়ান ফর্টি সেভেন এইট ফোর ডিভাইডেড বাই দশমিক, উঠে গেলে নিচে দুটো গোলা, মান বসাও পাই বাইশের সাত, আর জানো না, আর জানো না, এল জানো, ওয়ান ফর্টি সেভেন
84 by 110 गुला गुला ऐतो इटे के ट्रांसफर करो इटे रखो r into r plus 7 रोइलो इज इक्वल टू इरा उड़े उधी की चुले गलो 147 84 22 by 7 पार्टी के गलो 7 by 22 से करा करी कुर्ची दूई दरा टू दूई साते 14 दूई तीने 6 एक दूई नौ 18 दूई दुगने 4 दूई एगारो है 22 এবার 11 দ্বারা 11 6 66 7 11 7 77 2 11 2 না 22 জলের মতো কেটে গেল 11 দ্বারা এবারে জলের মতো তোমাকে ট্রান্সফার করতে হবে একটা হালকা সেটা হচ্ছে এবার ব্র্যাকেট তুলে যাক আর 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 স্কয়ার প্লাস 7 আর आर स्क्वायर प्लस सेवन आर इज इक्वल टू यदि के केक की पूरा आचे देखो सेवन सेवन टू एट आचे यदि के तले गुन करो इटा सात दुगने चौदह चार हाथर लो एक सात दुगने चौदह चार हाथर लो एक सात से तुम पंच से लेके पंच से सुन हाथर लो पांच छह सत्त बयालीस पांच सात सोलीस मैं एक सौ सात दुगने चौदह चार हाथर लो एक सात सौ उनपंच पंच शून्य हाथ रही पाँच छः सौ बयालीस और पाँच सात सतचल्लिस एक सौ अच्छा कारागाटे हमें चाहिए एक नीते परि कर नहीं एक ना इन्हें कटे नहीं भलो छो दुई दुगुणे चार दुई तीन छय दुई पाँच दस दुई दुगुणे चार दुई पंचाशे एकशो आबार एक बार दुई द्वारा दुई एक दुई दुई एक दुई दुई सात चौदह दुई छय बारो दुई पचिशे पंचाश আর তো কাটবে না ক্রস মাল্টিপ্লিকেশন পঁচিশ সঙ্গে পঁচিশ আর স্কোয়ার প্লাস সাত পঁচিশ আন ছ পঁচিশ সঙ্গে দেড়শো সাত পঁচিশ সঙ্গে একশো পঁচাত্তর আর পঁচিশ আর স্কোয়ার সাত পঁচিশ সঙ্গে একশো পঁচাত্তর আর এদিকে রইল পড়ে সমান ওয়ান ওয়ান সেভেন সিক্স ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম এইবারে ট্রান্সফার কর পঁচিশ আর স্কোয়ার প্লাস एक्सो पचहत्तर आर माइनस वन वन सेवन सिक्स इज इक्वल टू जीरो एवरे मुद्द सह करते हैं हाँ मुद्द सह करो और ना श्रीधर आचार्य प्रयोग करो तो जो राशि बड़ हो जाए तो श्रीधर आचार्य सुविधा है ताते झमेला थे ना विशेष को श्रीधर आचार्य सूत्रते जा श्रीधर आचार्य सूत्रते हमें कि करते हैं ये ए पचिस बी हो ग एक्शो पचहत्तर सी हो गान माइनस वन वन सेवन सिक्स ए एक्सर आगे आर आगे बी आर स्कोर आगे बी आर आगे सी हल ये श्रीधर आचार्य सूत्र प्रयोग कर श्रीधर आचार्य सूत्र अनुजाई श्रीधर आचार्य सूत्र बसाना को असुविधा नहीं अनेक मन भय था किटर मध्य तुम लक्ष्य करो माइनस बी रूट ओवर प्लस माइनस बी स्क्वायर माइनस फोर ए सी बाय टू ए ये फर्मुलाटा ये तुम मानगुल्लो बसिए नाओ कोनटा कोथाय बसबे बस তাহলে মান বসাবে বিসি মাইনাস বি মানে একশো পঁচাত্তর একদম সঙ্গে সঙ্গে করো অসুবিধা হবে না অনেকের একটা মনে ভয় থাকে এটা বি এর মান একশো পঁচাত্তর তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে টোয়েন্টি ফাইভ ইন্টু সি সি মানে এটা মাইনাস ওয়ান ওয়ান সেভেন সিক্স মাইনাস ওয়ান ওয়ান সেভেন সিক্স ব্যাকগ্রাউন্ডে একটা গান শুনতে পাচ্ছ মনে হয় তোমরা আমি শুনি নেই তোমরা ভাববে আমি হয়তো শুনছি আসলে আমাদের মন্দিরে বাজছে তাহলে ভোরে সকালে সময়টা বাজে করার কিছু নেই ঠাকুর শোনাচ্ছেন আর এ এর মান হচ্ছে পঁচিশ নাহলে ভাববে স্যার গান শুনছে এটা নয় ভুল ভাবছো
তাহলে এ এর মান হয়ে গেল 25। সব মান তুমি বসালে সব করে একটু গুণবা কষ্ট হতে পারে। তাহলে 175 এর স্কয়ার মানে 175 কে 175 দ্বারা জলের মতো গুণ করে দাও। 17,000, 7,000, 7,000, 13,000, 17,000, 30,000, 47,000, 1,000, 48,000, 225 ঠিকই আছে। আর নিচে আছে 50। এর বর্গমূল 1,4,8,2,2,5 শেষ দিকের থেকে জোড়া জোড়া। আর তোমরা যদি লসাগু করবে তো লসাগু করো, ভাগ পদ্ধতিতে বর্গমূলের সুবিধা পাওয়া যায়, তাড়াতাড়ি হয়। তো 7 × 7 = 11, 5 × 5 = 7, 7 = 11। তাহলে আমি যদি এটাকে ভাঙি 5 × 5 = 7, 7 = 11, 5 × 5 = 7, 7 = 11, ঠিক আছে। তাহলে সরি প্লাস মাইনাস, দুটা পাঁচ বেরোলে একটা পাঁচ, দুটা সাত বেরোলে একটা সাত, দুটা এগারো বেরোলে একটা এগারো, বাই নিচে আছে 50। এতই কত হচ্ছে দেখে নাও, আর তো নিচে লেখা যাবে না। আমি তাহলে এক কাজ করছি, উপর অংশটা মুছে নিচ্ছি, এই অংশটা মুছে নিচ্ছি, আশা করি ঠিক আছে। তোরা এই অংশটা মুছে নিচ্ছি, এটাতে -175 + -5 = 35, 35 + 11 = 35, 11 + 5 = 8, 385 হচ্ছে 385। আর নিচে আছে 50, এতে -175, একটা প্লাস ধরতে হয় এক্স এর মান, আর একটা মাইনাস ধরতে হয়। তো যেহেতু সরি আর এর মান বা এক্স এর মান আর কি, কিন্তু যেহেতু ঋণাত্মক চলে না আর বা এক্স যাই বলো তুমি, তাই পজিটিভটা নিব আমরা, ঋণাত্মক বাদ দেওয়া হয়েছে। না তো বুঝতে পারছো যারা এটা করো যে প্লাস মাইনাস দুটো হয়। এবারে বিয়োগ করে দাও, 5 × 5 = 0, 8 দিতে 2 দিতে নিচে 50, 21/5, 21/5 সেমি, এটা আই এক্স বেরোলো। এতে
আর যদি 21/5 সেমি হয় তাহলে ব্যাস বলেছে ব্যাস হচ্ছে 2 × r 21/5 21 × 42/5 5 × 8 = 40 আর ভাগ করে দেবে 2 পরে দেখছে 5 × 4 = 20 8.4 সেমি বাস আশা করি ক্যালকুলেশনে কোথাও মিস্টেক করিনি তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর 8.4 সেমি ঠিক আছে 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙ্গাকৃতি একটা পাত্র আংশিক জলপূর্ণ আছে মনে করো এটা চোঙ্গাকৃতি পাত্র কিছুটা জল আছে 12 সেমি ব্যাস এর ডায়ামিটারটা হচ্ছে 12 সেমি আংশিক জলপূর্ণ আছে কিছুটা জলপূর্ণ আছে একটা বল ওই পাত্রে সম্পূর্ণ ডোবানো হলো তাহলে একটা বল তুমি ডোবালে মনে করো এই বলটা তুমি ডোবালে এখানে ফলে জলস্তম্ভ 1 সেমি উপরে উঠলো স্বাভাবিক যখন তুমি কোনো কিছু ডোবাবে তখন জলতল নিশ্চয়ই উপরে উঠে যাবে তাহলে মনে করো জলতল এখান থেকে এতটা উপরে উঠে গেল এইটা হচ্ছে 1 সেমি 1 সেমি জলতল উপরে উঠল বলটার ব্যাস কত প্রশ্ন হচ্ছে এর ব্যাসটা কত এর ব্যাসটা কত এখন আমরা একটা বিষয় জানি যে আর্কিমিদিস সূত্র অনুযায়ী যদি এক বালতি জলে তুমি একটা ইট মনে করো ডুবিয়ে দিলে তাহলে কতটা জল উপচে পড়বে ইটের যতটা আয়তন ততটা জলই উপচে পড়বে তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি এই পাত্রে জল কতটা আছে ওটা দেখা ফ্যাক্টর নয় তুমি যখন একটা বল ডোবাচ্ছ তখন জল এতটা উপরে উঠলো তার মানে হলো এটাই যে এই যে উপরে ওঠা জলের আয়তন যা এর আয়তনও তা বলটার আয়তনও তা তাহলে তুমি ছোট্ট দুটি কাজ শুধু করবে এই বলটার আয়তন বার করো আর এই উপরে ওঠা জলের আয়তন বার করো দুটোকে সমান করে দাও কারণ বলের আয়তন যা উপরে ওঠা জলের আয়তনও তা সমান করে দাও তোমার যা দরকার তুমি পেয়ে যাবে এবারে কার আয়তন কী করে বার করবো প্রথমত বলের আয়তন বলের ব্যাসার্ধ কিছু ধরে নাও করে আয়তন বার করে নাও কারণ বলের তো কোনো কিছু তোমাকে দেয়নি তাহলে বলের আয়তন বার করে নাও তাহলে আমি শুরু করছি বলের আয়তনটা আগে ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি একক সেমি আছে তাহলে সেমি দিলাম অতএব আয়তন কত হবে (4/3πr³) আটটা আরই বটে ঘন সেমি যা বেরোলে রেখে দাও মনে করো তুমি এটার আয়তন তো পেয়ে গেলে মনে করো কি আছে পেয়ে গেছো এইবার ওপরে ওঠা জলটার আয়তন বার করো সমান করে দেবে এবার ওপরে ওঠা জলের আয়তন কত হবে না মনে করো যে যদি তুমি এটার ব্যাস জানো এটা তো একটা চোঙ্গাকৃতির টুকরো এইবারে এইটার আয়তন কত হবে না (π/r² পাই এটা আর যাওয়া হবে আর ই যা হবে এর আয়তন পেয়ে যাবে যদি বলি এইটুকুর আয়তন বার করো তাহলে তুমি কি করবে (π/r² আর এইচ মানে এইটা যতটা ততটা তেমনি যদি আমাকে এইটুকু জলের আয়তন বার করতে হয় তো ফর্মুলাতে সেই (π/r² এইচই হবে শুধু এইচটা তোমার কত হবে এটা উচ্চতা বলেছে 1 সেমি তাহলে এইচটা হবে 1 তাহলে ওপরে ওঠা জলের আয়তন উপরে ওঠা জলের আয়তন উপরে ওঠা জলের আয়তন আয়তন কত হবে ফর্মুলা সেই (π/r² যেহেতু চোঙ্গাকৃতি তাহলে পাই আর এর মান তুমি তো জানো না রেখে দাও আর এইচ এইচ তো তুমি জানো এইচটা কত পড়ে সরি আমি ভুল বলছি এখানে তো চোঙ্গের ব্যাস ব্যাস দিয়ে দিয়েছে তাহলে এতে পাত্রটির ব্যাস দিয়েছে 12 সেমি এত ব্যাসার্ধ তো তুমি এখান থেকে পেয়েই যাবে 6 সেমি তাহলে (π/r² আর এর জায়গায় তুমি বসিয়ে দাও 6 আর এইচ এইচ কত 1 জলস্তম্ভ 1 উঠছে 1 সেমি উঠছে তাহলে এটা হলো এইচ যা বেরোবে ঘন সেমি এইবারে বলার আয়তন আর উপরটা জলের আয়তন দুটো তো সমান হবে এত শর্ত অনুসারে শর্তানুসারে এটা
समान एटा और वन तो कोनो दाम नहीं ये ये गलो ट्रांसफार कर क्यू समान तीनटा ऊपर उठे गल चार्टे नीचे नेमे गल तीन ऊपर चार नीचे काटाकाटी कर दुई द्वारा दुई तीन छय दुई दुगुणे चार दुई तीन छय दुई एक दुई अतएव आर किऊ समान तीन तीनटे मान तीन किऊब 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 चले गल अतएव आर समान तीन सेमी आर जो तीन तो व्यास बोले अतएव व्यास बा डायमिटर समान टू आर है फर्मूला टू इंटू आर सिक्स सेमी अच्छा अरे लम्बवृत्त के ड्रामे कि जल आ मन करो ये लम्बवृत्त के ड्राम এটা লম্ববৃত্তের ড্রামে কিছু জল আছে সাপোজ এতটা জল ছিল এতটা জল ছিল 2.8 ডেসিমি ব্যাস আর 3 ডেসিমি উচ্চতা বিশিষ্ট একটা শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবালাম তাহলে একটা শঙ্কু আকৃতির লোহার টুকরো তুমি এই জলে ডোবাচ্ছ এখন ওই যে টুকরোটা ডোবাচ্ছ और ব্যাস বলেছে 2.8 ডেসিমি এই টুকরোটার ব্যাস বলেছে 2.8 ডেসিমিটার আর উচ্চতা এর যে উচ্চতা উচ্চতাটা হচ্ছে 3 ডেসিমিটার তাহলে এর ব্যাস আর উচ্চতা দুটোই দিয়ে দিয়েছে তুমি খেয়াল রাখো সম্পূর্ণ রোবালে ফলে জলতল 0.64 ডেসিমি উপরে উঠে এলো ফলে জলতলটা এইখান থেকে এতটা উঠে এলো মনে করো তা ছিল সাপোজ এতটা উঠে এলো এতটা এই যে উঠল যতটা এটা তোমাকে বলে দিয়েছে এই উচ্চতাটা 0.64 ডেসিমিটার উপরে উঠে এসেছে এইটা জলতল এত ডেসিমি উপরে উঠে এলো প্রশ্ন হচ্ছে ড্রামটার ভূমিতলের ব্যাস কত ড্রামটার ব্যাস তুমি লক্ষ্য করে দেখো ড্রামটার কি দিয়েছে ড্রামটার কিছু দেয় না ড্রামটার ব্যাসটাই বার করতে বলেছে তার মানে ড্রামটার ব্যাস কত এইটা হচ্ছে প্রশ্ন তাহলে এবারে তুমি প্রশ্নটা ছেড়ে দাও তুমি ছবিতে চলে এসো সব কিছু মানে আমি ছবিতে দিয়েছি প্রথমত একটা ড্রামে কিছুটা জল ছিল কতটা ছিল দেখার দরকার নেই কিছুটা ছিল তুমি এটাতে একটা শঙ্কু ডোবাচ্ছ যার ডি আর এইচ দেওয়া আছে এবং ব্যাস আর উচ্চতা দেওয়া আছে ব্যাস বলেছে 2.8 ডিসিমি ব্যাস তাহলে ব্যাসের উচ্চতা দেওয়া আছে তাতে জলতল যখন তুমি ডোবাচ্ছ তখন জলতল কিছুটা উপরে উঠে এলো কতটা জলতল উপরে উঠলো বলে দিয়েছে প্রশ্ন হলো তাহলে ড্রামটার ব্যাস কত প্রথমে আমি একটা কথা বলে রাখি যে তোমরা নিশ্চয়ই জানো ব্যাপারগুলো আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যদি কোনো বস্তুকে তুমি কোনো তরলে ডোবাও তরল বা গ্যাসীয় যাই হোক না কেন ঠিক ততটা পদার্থ উপচে পড়বে কতটা পদার্থ যতটা তার আয়তন মানে জলতল এতটা থেকে যে এতটা গেল কতটা উপরে উঠলো জল আসলে এই বস্তুটার আয়তন যতটা ঠিক ততটা জল উপরে উঠলো এক কথায় এই শঙ্কুটার আয়তন যা এই উপরে যে উঠলো এই জলটার আয়তন তাই আমি আবার বলছি শঙ্কুর আয়তন যা উপরে ওঠা জলের আয়তন তাই তাহলে পুরো অঙ্কটার মধ্যে তুমি সব বাদ দিয়ে দাও দুটো জিনিস তুমি শুধু বার করো এক শঙ্কুর আয়তন কত আর দুই এই উপরে ওঠা জলের আয়তন কত দুটিকে সমান করে দাও উত্তর পেয়ে যাবে যেটা পাওয়ার এবার তুমি দেখে নাও একটু শঙ্কুর কী কী দিয়েছে ব্যাসও আছে উচ্চতাও আছে তার মানে এরা আয়তনে আর কোনো কিছু বাকি নাই তোমার জানতে তুমি বার করে নিতে পারো এবারে যদি তুমি এই উপরে ওঠা জলের আয়তনটা দেখো তাহলে এটা এর আয়তনের ফর্মুলা কী হবে চোঙ্গেরই ফর্মুলা কারণ চোঙ্গেরই অংশ পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এইচটা তুমি জানো কারণ এতটা জলের আয়তন দরকার তাহলে উচ্চতা এইচ ধরে নাও এটাই ব্যাস আর কিচ্ছু না আর ব্যাসার্ধকে তুমি আর ধরে নাও এরও আয়তন বার করে দাও সমান করে দাও উত্তর পেয়ে যাবে শুরু করছি প্রথমে আমরা ধরে নিচ্ছি ধরি ড্রামটাতে আগে আসি ধরি ড্রামটির ব্যাস ব্যাস ধরে না একেবারে সরাসরি ব্যাসার্ধ ধরো ব্যাস ধরলে সমস্যা হয় একদম ব্যাসার্ধ পরে তখন দ্বিগুণ করে দেবে ধরে ড্রামটির ব্যাসার্ধ আর ডেসিমি
আর উপরে ওঠা জলের আয়ত উচ্চতা, উপরে ওঠা জলের উচ্চতা বলে দিয়েছে 0.64 ডেসিমি, উপরে ওঠা জলের উচ্চতা 0.6 ডেসিমি। তাহলে উপরে ওঠা জলের আয়তন কত হবে তুমি আরও জানো আর এইচও জানো। অতএব উপরে ওঠা জলের আয়তন, উপরে ওঠা জল বলতেই হবে, কারণ তাহলে পুরো জলের আয়তন, তুমি যদি শুধু আয়তন লিখো তার মানে গোটা চৌবাত পাত্রটার আয়তন ধরে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। উপরে ওঠা জলের আয়তন, উপরে ওঠা জলের আয়তন ফর্মুলা পার স্কোয়ার ইঞ্চ, বিশেষ কিছু মান ভাঙতে যেও না, শুধু বসিয়ে চলো। ঘন ডেসিমি, যত ভাঙবে যত সমস্যা হবে পরে, তার চেয়ে ছেড়ে দাও, মানে অন্তত গুণ করতে যেও না। তুমি ভাঙো কাটাকাটি করো, এতটা করো কাটাকাটি করে দিতে পারো, গুণ তুনের ঝামেলা রাখো না। এবারে উপরেটা জলের আয়তন পেয়ে গেছে এতটা, এবারে শঙ্কুর আয়তন বার করো। শঙ্কুর ব্যাস দিয়েছে 2.8 ডেসিমি, ব্যাসার্ধ 1.4 কেটে গেল ডেসিমি, উচ্চতা 3 ডেসিমি। অতএব শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পার স্কোয়ার ইঞ্চ, অতএব 1/3 পাই আর স্কোয়ার, দুটো হয়ে গেল আর ইঞ্চ, ঘন ডেসিমি। ব্যাস এবারে উপরে ওঠা জলের আয়তন যা শঙ্কুর আয়তন তা একই আয়তন বটে, এত শর্তানুসারে দুটোকে সমান করে দাও। এত শর্তানুসারে এটা ইজিক্যাল টু এটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা। এবারে ট্রান্সফার কাটাকাটি করো না, পাই পাই চলে গেল, আর স্কোয়ার রাখো, বাদ বাকিটা ট্রান্সফার করো, তিন তিনও কেটে গেল। এত এখানে রইল 1.4 × 1.4, আর নিচে 0.64। এবারে 14 14 64, নিচে দশমিক উঠলে দশমিকের পর জোড়া সংখ্যা, ওপরে তোরা শূন্য, উপরে দশমিক উঠলে ওপরে দশমিকের পর জোড়া সংখ্যা, মোট তোরা দুটার দশমিকের পর দুটা সংখ্যা ছিল, মোট দুটা শূন্য, শূন্য শূন্য কত দ্বারা কাটবে, দুই ধারে 2 × 7 = 14 × 2 = 32 আবার 2 × 7 = 14 × 2 = 16 = 32 এত 7 × 7 = 49 = 16 পাচ্ছ। এত আর সমান স্কোয়ার ট্রান্সফার করে দাও, 7 × 7 = 49, এটা হলো 7 × 4 = 16 = 4, 7/4 ডেসিমিটার। অতএব ব্যাস বার করতে বলেছে, ব্যাসের ফর্মুলাই তো 2R, মান বসিয়ে দাও 2 × R, 7/2 ভাগ করে দাও, 3.5 হবে। ব্যাস উত্তর হয়ে গেল এটা। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 14-3 প্রশ্ন। 14-2 যে প্রশ্নটা সেটা কষে দেখি 19-9 প্রশ্ন বটে, আমার নিচে দেওয়া আছে লিঙ্ক, তোমরা সরাসরি ওখানে পৌঁছে যাও। 9টা কষে দেখি 19-9 প্রশ্নটা বটে ওটা। তাহলে চলে আসছে আমরা 3 প্রশ্ন, বইয়ের বাইরে বটে। 9 সেমি অন্তর্ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। তাহলে মনে করো এই হলো অর্ধগোলাকার পাত্র, 9 সেমি অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস বলতে এখানে কিছু বোঝাবে না, কারণ যখনই
বাইরের ভেতরের কোনো সম্পর্ক থাকবে বা কতটা চওড়া পাত্রটা তার কোনো সম্পর্ক থাকবে তখনই অন্তর্বেশ বহির্বেশের ব্যাপারটা ক্যারি করে। এখানে এখানে কোনো প্রয়োজন নেই অন্তর্বেশ বলতে, ভেতরের ব্যাসটাকে বলেছে, মানে এখানে ফাঁপা বা এ ধরনের কোনো ফ্যাক্টর পড়ছে না। ব্যাসটা বলেছে 9 সেন্টিমিটার। এটা সম্পূর্ণ জল আছে, পুরো ভর্তি আছে জল, জলে ভর্তি আছে পাত্রটা। এবারে ওই জল 3 সেমি ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে, তাহলে এক একটা বোতল আছে চোঙাকৃতি, কোথার থেকে জোগাড় করেছে কে জানে, চোঙাকৃতি বোতল, এরকম চোঙাকৃতি বোতল যার 3 সেমি ব্যাস, বোতলগুলোর ব্যাস বলেছে 3 সেমি আর 4 সেমি উচ্চতা, এর উচ্চতা হচ্ছে 4 সেমি। এইরকম চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখতে কতগুলো বোতল লাগবে? মদের বোতলও এরকম দেখতে হয় না, দেখবে তুমি অন্যরকম হয়, কোথার বোতল কে জানে। তাহলে এই বোতলগুলো ভর্তি কতগুলো বোতল লাগবে, একদম সাধারণ প্রশ্ন, কোথাও কিচ্ছু নেই। এর আয়তন বার করো, আর যেহেতু এটাই ভরবে এরও আয়তন দরকার, এরও আয়তন বার করো, বুঝতেই পারছো। এইবারে কী করবে তুমি দুটোর আয়তন বার করে, মনে করো এটা 10 লিটার আছে, সাপোজ এটা 10 লিটার মদ আছে আর এক একটা বোতলে 2 লিটার মদ ধরলো, তাহলে কত মদ সব মিলিয়ে কটা বোতল লাগবে? 5টা বোতল। এটা যদি 10 লিটার হয় মদ আর এটা যদি 2 লিটার মদ হয় তো কটা বোতল লাগবে? 5টা বোতল। কী করে ভাগ করে দেবে, তার মানে কোথাও কিছু নেই, এর আয়তন বার করো, এর আয়তন ভাগ করে ভাগ করে দাও, হয়ে গেল উত্তর। চলে আসছে প্রথমে অর্ধগোলক, অর্ধ গোলকের ডি দিয়েছে 9 সেমি, এতএব আর হচ্ছে 9/2 সেমি। তবে পরিমিতির অঙ্কে বেশিরভাগ কাটাকাটি করেই রাখবে, গুনতুন করে দিও না, দরকার হলে শেষে করবে। এতএব আয়তন বার করো, যেহেতু অর্ধগোলক তাই 4/3 পাই আর কিউব হবে না, 2/3 পাই আর কিউব। পাই আর কিউব ঘন সেমি, যা বেরোলো রেখে দাও। এইবারে চলে এসো চোঙে, 1টি চোঙের কী কী দিয়েছে দেখো, ব্যাস দিয়েছে 3 সেমি, এত ব্যাসার্ধ 3/2 সেমি, উচ্চতা দিয়েছে 4 সেমি, এত একটা চোঙের আয়তন πr² πr² h, কাটাকাটি যেটুকু যাচ্ছে 2×4 কেটে দাও, 3/3 π ঘন সেমি। দেখে নাও যদি এটা বেরিয়ে গেল তাহলে অতএব আমরা কি করব, ভাগ করে নেব, তাহলে কাজ শেষ। অতএব কতগুলো বোতল লাগবে, এত বোতলের সংখ্যা কি কথা ছিল, এটা বাই এটা 2/3 π 9/2 × 9/2 × 9/2 আর ভাগ করে দাও, মানে বাই দিয়ে এটা একটা বোতলের আয়তনকে ভাগ করে দাও, এত নিচেরটা কী হবে উল্টো উপরে চলে যাবে, পাই পাইটাকে বাদ দিয়ে দাও আর চাইলে এর সঙ্গে এটা কেটে দিতে পারো ডাইরেক্ট 3/3, কারণ দেখো এটা যদি উপরে যায়। আচ্ছা আমি লিখেই করি, এটা আমি লিখেই করি, অনেকের বুঝতেও সুবিধা হবে, এত যারা বুঝতে পেরেছো করে দাও। পাই পাই চলে গেলো, পড়ে রইল 2/3 × 9/2 × 9/2 × 9/2, আর এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 3 উপরে গেলে উল্টে যায়, 1/3 1/3 1/3 3 1 3 1 1/3 1/3 উল্টে গেল নিচের থেকে, কাটাকাটি করো 3/3 9 আর 3/3 9 2/2, এতএব প্রশ্নটা এটা প্রশ্নটা ভুল দিয়েছে একটু, এই জন্য মিলছে না এখানে, এটা অন্তর্ব্যাস হবে না, প্রশ্নটা যদি আমি ঠিক করতে চাই তাহলে অন্তর্ব্যাসার্ধ হবে, প্রসেসটা এইটাই বটে, অন্তর্ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হওয়া উচিত ছিল,
अंतर व्यसार्ध तेल ठीक हतो क्वेश्चन एत प्रिंटिंग मिस्टेक कर जो अंतर व्यसार्ध दिए दे मन करो नय तर मैं यहाँ कारेक्शन करखानटाते तेल यहाँ हे नय व्यसार्ध ही हे नय ये डि नय नय तेल आर जदि नये तर मैं यो कोटाई आर होबे ना एटा नय 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 तीनटाई एइबारे ताले एतरा पर्यन्त जा आछे ठीक आछे एबारे जगह कारेक्शनटा दरकार पड़बे एकटुकु प्रिंटिंग मिस्टेक एत बेशी टेस्ट पेपर प्रिंटिंग मिस्टेक रेखे दे बोतलेर संख्या एत टू बाय थ्री पाई नाइन 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 डिवाइडेड बाय एकटा बोतलेर संख्या ताले पाई पाई केटे दिलाम टू बाय थ्री नय 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 और तीन माने तीन एक तीन माने तीन एक नीचे तो ऊपर गेले उल्टे जाए एक तीन काटाकाटी करे नाओ तीन त्रिके नय और तीन त्रिके नय तीन नय सताश सताश दुगुणे चुवान्न चुवान्न टी एटा हबे उत्तर।